বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। এতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের ধর্ম, দর্শন, বাণী ও উপদেশ লিপিবদ্ধ রয়েছে। ত্রিপিটক শব্দের অর্থ তিনটি পেটিকা বা খণ্ড, তিন খণ্ডে বিভক্ত বলে এর নাম ত্রিপিটক। খণ্ড তিনটি হচ্ছে বিনয়পিটক, সুত্তপিটক ও অভিধম্মপিটক। পালি ভাষা থেকে বিভিন্ন দেশে বহু ভাষায় সমগ্র ত্রিপিটক অনুবাদ হয়েছে। বিক্ষিপ্তভাবে ত্রিপিটকের কিছু বাংলা অনুবাদ হলেও পূর্ণাঙ্গভাবে এটাই প্রথম। দুপুরে রাঙামাটির রাজবন বিহার মাঠে আনুষ্ঠানিকভাবে ত্রিপিটকের মোড়ক উন্মোচন করেন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কর মহাস্থবির ও চাকমারানী ইয়ান ইয়ান। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন হাজার হাজার বৌদ্ধ পুণ্যার্থী। অনুষ্ঠান শুরুর আগে পঞ্চশীল প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার পালিত হয়। ইতিপূর্বে সমগ্র ত্রিপিটক বাংলায় একসাথে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়নি। বৌদ্ধ জাতির জন্য এটা একটা নতুন একটা অধ্যায়, সবাই আমরা আনন্দিত এবং গর্বিত। বৌদ্ধ ধর্মের প্রকৃত দর্শন চর্চায় আমাদের সমাজের প্রত্যেকে মানবিক চেতনায় আলোকিত হোক। 2015 সালে 9 সদস্য বিশিষ্ট বাংলায় সমগ্র ত্রিপিটক প্রকাশনা কমিটি গঠন করা হয়। এই কমিটি দেড় বছর ধরে ত্রিপিটকের পালি ভাষায় রচিত 59টি গ্রন্থকে 25 খণ্ডে এনে বাংলা ভাষায় অনুবাদ করেন। ঐতিহাসিক ঘটনা একটা সফল করতে যাচ্ছি, এটা ব্যক্তিগতভাবে আমি খুবই উদ্বেলিত। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ। ত্রিপিটকের মধ্যে যে শিক্ষা আছে, সেই শিক্ষা শুধু বৌদ্ধ ধর্মের জন্য তা নয়, এটা সমগ্র মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় পূর্ণাঙ্গ ত্রিপিটক প্রকাশে দেশের বৌদ্ধ সমাজ উপকৃত হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।